জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত চোদ্দ দলের বৈঠকে কোটা কোন ইস্যু নয় দেশকে ধ্বংস করাই আসল উদ্দেশ্য বললেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা সরকারি হিসেবে একশো পঞ্চাশ জন কাল সারাদেশে শোক মন্ত্রিসভায় সিদ্ধান্ত ধরে নিয়ে খাইয়ে ছবি প্রকাশ মস্করা অভিমত হাইকোর্টের বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে রিট ছয় সমন্বয়কে দ্রুত পরিবারের কাছে দেয়ার আশ্বাস ডিবি দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকায় পুলিশের বাধা শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করার দাবি শিক্ষকদের সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় দুশো তেতাল্লিশটি মামলা গ্রেফতার তিন হাজারের কাছাকাছি অপ্রাপ্ত বয়সীদের রিমান্ডে নিয়ে দিশেহারা স্বজনরা জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে চোদ্দ দলের বৈঠকে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চোদ্দ দলের কেন্দ্রীয় নেতাদের জরুরি বৈঠক শেষে একথা জানান তিনি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে জঙ্গিবাদী কাজ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন কোটা কোনো ইস্যু নয় দেশকে ধ্বংস করাই আসল উদ্দেশ্য তাইমুর রিপোর্ট গণভবনে সোমবার বিকেলে চোদ্দ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে তার রাজনৈতিক কিছু না কাজ বাংলাদেশের যে ঘটছে আসলে এটা না এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ একেবারে জঙ্গিবাদী কাজ তাদের এবারে যারা ওই শিবির ছাত্র দল বিএনপি জামাত এরাই কিন্তু এবং জঙ্গি এরা জঙ্গিরা এরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে শেখ হাসিনা বলেন বিশ্বব্যাপী বাংলাদেশের নাম শুনলেই সবাই সমীহ করে উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী মর্যাদার আসনে এসব ধ্বংস করাই ছিল মূল উদ্দেশ্য এদের উদ্দেশ্যটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা কোটা কোনো ইস্যু না একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয় যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান মান উন্নত করে সেটাই ধ্বংস করা বাংলাদেশ থেকে জন্য ধ্বংস করে ফেলা পরে বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধন সম্পাদক ওবায়দুল কাদের জানান জাতীয় স্বার্থে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত জামাত শিবির গোষ্ঠীর অপশক্তির রাজনীতি নিষিদ্ধ করার জন্য জামাত শিবির নিষিদ্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত এই সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন ১৪ দলের শরিক নেতারা জামাত শিবির সন্ত্রাসী গোষ্ঠী রাষ্ট্রের উপরে আক্রমণটা এখনো বন্ধ করেনি তাই মনে করি বাংলাদেশের সাংবিধানিক ধারা গণতান্ত্রিক ধারা রাজনীতিকে রক্ষা করতে হলে বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গি সশস্ত্র গোষ্ঠীর রাজনীতি ধ্বংস করার লক্ষ্যে তা নিষিদ্ধ করা দরকার আমাদের প্রস্তাব দিয়েছি আশা করছি দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার নিয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ করবে চোদ্দ দল মনে করে যে এই মুহূর্তে আজকে আর সময় ক্ষেপণ না করে জামাত শিবিরকে নিষিদ্ধ গ্রহণ করতে হবে এবং তার মধ্য দিয়ে এই দেশকে সামনের দিকে যাতে সন্ত্রাসী পারে সে ব্যবস্থা নিতে হবে এই জন্য আমরা আমরা আশা করি প্রধানমন্ত্রী এ ব্যাপারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন নিশ্চয়ই এক দুই দিনের মধ্যেই আমরা এই সিদ্ধান্ত পাব দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান চোদ্দ দলের কেন্দ্রীয় নেতারা তাইমুর রশিদ বাংলা ভিশন ঢাকা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহতদের স্মরণে কাল মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি জানান শোক পালন উপলক্ষে কালো ব্যাচ ধারণ ও মসজিদগুলোতে দোয়া করা হবে মন্দির গির্জা প্যাগোটাতে থাকবে বিশেষ প্রার্থনা বিস্তারিত হক তিন সপ্তাহের বিরতির পর সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার চতুর্দশ বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে দেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহতের বিষয়ে এক প্রতিবেদন উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ নিয়ে সার্বিক আলোচনার পর সারা দেশে শোক পালনের প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে আর দ্বিতীয় যেটা করা হলছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসেবে কালো ব্যাস ধারণ করা হবে এবং মসজিদে দোয়া মন্দির গির্জা প্যাগডায় প্রার্থনা করা হবে মন্ত্রিসভার বৈঠকে এদিন মহেশখালী কুতুবদিয়া সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন সহ মোট নয়টি বিষয়ে আলোচনা হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব ভারতের সাথে আমাদের বিমান চলাচলের একটি দ্বিপাক্ষিক চুক্তি ছিল সেটি উনিশশো সালে করা নতুন ফর্মেটে করা হয়েছে যে ফর্মেটটা আইকাও স্ট্যান্ডার্ড তৈরি করেছে সেটা ফর্মেট যে চুক্তিগুলো এরকম হতে হবে এরকম স্ট্যান্ডার্ড এবং এরকম ল্যাঙ্গুয়েজগুলো থাকতে হবে ঠিক সেই সেইভাবে এটা করা হয়েছে কোটা আন্দোলনের ঘটনায় দেশজুড়ে সংঘাত সহিংসতায় এ পর্যন্ত একশো পঞ্চাশ জন নিহতের তথ্য স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভাকে অবহিত করেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব জিয়াউল হক সবুজ বাংলা ঢাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা এবং নিহতদের সংখ্যা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার করছেন এক লিখিত বিবৃতিতে ওবায়দুল কাদের অভিযোগ করেন বিএনপি মহাসচিব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তিকর এবং উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন নিহতের তালিকা প্রকাশ করা হয়নি মর্মে মির্জা ফখরুল যে দাবি করেছেন অথচ সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী নিহতের সংখ্যা গণমাধ্যমকে জানিয়েছেন ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এমন কাদের তিনি আরো বলেন বিএনপি জামাত দেশকে অকার্যকর ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছে বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার করছে না যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চলমান আন্দোলনে সরকারের অত্যাচার নির্যাতন চালানোর ঘটনাকে বর্বরচিত ও কাপুরুসচিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে দমন নিপীড়ন বন্ধের দাবি জানান তিনি বিএনপি মহাসচিব অভিযোগ করেন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে ভয়ভীতি দেখিয়ে নির্যাতনের চিত্র প্রকাশ করে প্রকাশ হতে দিচ্ছে না সরকার কারফিউ চলা অবস্থায় ব্লক রেড দিয়ে গ্রেফতারের নিন্দা জানান তিনি আন্দোলনকারীদের বাসায় অভিযানের নামে লুটপাটের অভিযোগ করেন মির্জা ফখরুল সব দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান বলেন চলমান আন্দোলনে সরকার প্রকাশিত নিহতদের নাম ও সংখ্যা গ্রহণযোগ্য নয় অবিলম্বে নিহতের তালিকা প্রকাশের দাবি জানান বিএনপি মহাসচিব সেই সঙ্গে মামলা প্রত্যাহার রিমান্ডে নির্যাতন বন্ধ ও অবিলম্বে সবার মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর খাবার টেবিলে বসিয়ে ছবি প্রকাশ করা জাতির সাথে মশকরা বলে মন্তব্য করেছে হাইকোর্ট কোটা আন্দোলনের 6 সমন্বয়কারীকে ডিবি হেফাজতে থেকে মুক্তি এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করাবিটের শুনানিতে আদালতই মন্তব্য করে কাল মঙ্গলবার শুনানির পরবর্তী তারিখ দিয়েছে আদালত আহমেদ সর্দার এর রিপোর্ট আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক স্বচ্ছতা জাতীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কারীকে শুক্রবার হেফাজতে নেয় ডিএমপির গোয়েন্দা বিভাগ তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সোমবার হাইকোর্টে রিট করেন মঞ্জুর মতিন সহ দুই আইনজীবী রিটে আন্দোলনকারীদের উপর গুলি না চালানো এবং ডিবির হেফাজতে নেওয়া সমন্বয়কারীদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা চাওয়া হয় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে যে কাউকে ধরে খাবার টেবিলে বসানো এবং তা প্রকাশ করা নিয়ে মন্তব্য করে আদালত আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না যেটিকে ইংরেজিতে লাইভ রাউন বলা হয় সেটি করার কোনো সুযোগ নেই আরও অনেক ভিডিও আপনারা দেখেছেন একটি কিশোর চারতলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে তার কিচ্ছু করার উপায় নেই ওই অবস্থায় তার ওপর গুলি চলেছে অনেকবার আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে জিজ্ঞেস করুন সে কোথায় ছিল তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল এই তার অপরাধ এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন লাঠি চার্জ করুন রাবার বুলেটও ছুড়ুন তাতেও বহু মানুষ সন্দেহ হয়েছে হয়তো আপনারা নাইমের কত শরীর দেখেছেন তার গায়ে পিটিএ কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি সেই নাহিদ কে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে পাক হানাদাররা দরজায় ঠক ঠক করত এবং জিজ্ঞেস করতো যে মুক্তি আছে কি না আর দু সালে দেখলাম যে যে দেশটা আমরা রক্তের বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন করলাম সেই দেশে ব্লক রেড দিয়ে রাতের অন্ধকারে দুটা তিনটা সময় ঠক ঠক করে জিজ্ঞেস করে কোনো ছাত্র আছে কি না মোবাইল চেক করার রাইট তো কারো নাই ইট ইস অ্যাবসুলিউটলি পার্সোনাল ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা ই আপনি কি এটা মস্করা পাইছেন ঠিক এই মস্করা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে কাউকে যদি অন্য কারো কাছে ভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূতভাবে রাখা হয় তার হেফাজতে এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য আমরা সেই আদেশটি চেয়েছি তবে রাষ্ট্রপক্ষ বলছে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই পদক্ষেপ নিয়েছে বি বিভিন্ন পত্র থেকে আমরা দেখেছি একজন সমন্বয়ক ও ওর নাম মুগ্ধ ও ও ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর পরের দিন ও ওকে সাসপিসিয়াসলি ফোন করা হয় তা তাহলে গতকাল আমরা দেখেছি বলা হয়েছে এদের নিরাপত্তার জন্যই এদেরকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে এখানে আমাদের বুঝতে হবে গ্রেফতার বা ডিটেনশান এক জিনিস আর যে কোনো নাগরিককে নিরাপত্তা প্রদান করা আরেকটা জিনিস আগামীকাল আবার শুনানি হবে শুনানি অন্তর পরবর্তী আদেশ হবে সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের টাকা কর্মসূচিকে কেন্দ্র করে আঠারো জুলাই থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হামলা অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনা ঘটে এখন পর্যন্ত সরকারি হিসাবে একশো জন নিহতের খবর জানানো হলেও বেশ কিছু গণমাধ্যমের নিহতের সংখ্যা দুই শতাধিক বলে উল্লেখ করা হয়েছে ঢাকা ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক ভালো আছেন বলে জানিয়েছেন তাদের স্বজনরা দ্রুতই তাদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ সমন্বয়কদের জোর করে আন্দোলন প্রত্যাহারের বার্তা নেওয়া হয়নি বলেও দাবি করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা রিপোর্ট করছেন এস এম ফয়েজ নিরাপত্তাহীনতার কথা বলে শুক্র শনি ও রবিবার কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ রবিবার রাতে খাবার শেষে গোয়েন্দা হেফাজত থেকে আন্দোলন প্রত্যাহার করে ভিডিও বার্তা দেন সমন্বয়ক এ সময় আরও পাঁচ সমন্বয়ক তার সঙ্গে ছিলেন সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি সোমবার সকালে ডিবি কার্যালয়ে ছয় শিক্ষার্থীর সঙ্গে দেখা করতে যান পরিবারের সদস্যরা জানান সমন্বয়করা ভালো আছেন খবর পাওয়ার পরে আমি এখানে আসি আসার পরে আমি স্বস্তি পেয়েছি ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে আপ্যায়ন পেয়েছে তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি আমি আসছি কথা বলছি আমি যে অনেক কিছু জিজ্ঞাসা করছি বললো সব কিছু পজিটিভ কোনো ধরনের কোনো ওদের সাথে রাব বিহেভ করা হয় নাই ভালো আছে যথেষ্ট ভালো আছে ওরা সুস্থ স্বাভাবিক আছে ওদের তেমন কোনো কিছু করা হয়নি ওরা ভালো আমি দেখলাম ভালো উনি নিরাপত্তা আছে এবং হারুন স্যার স্যার অনেক সময় অনেক কথাবার্তা হয়েছে এবং ভালোই আছে জি ভালো আছে ওরা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ শাশালের কাছে জিজ্ঞাসা করছি তারপরে বলছে আম্মা আমি ভালো আছি এখানে কিছু করে নাই স্যার আমাদেরকে কিছু করে নাই আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করছে গোয়েন্দা হেফাজতে থাকা সমন্বয়কদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি এমনকি জোর করে কোনো ভিডিও বার্তা আদায় করা হয়নি দাবি করেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ তারা আমাদের কাছে ভালো আছে সুস্থ আছে এবং তার ধারাবাহিক তাদের পরিবারে কিন্তু গতকাল রাতও এসেছে আজকেও কিন্তু তারা তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করবো যে গুজব ছড়াবেন না ডিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো করে কোনো অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না তাদের যে দাবি পুরোটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি ডিবি অফিসে ধরে নিয়ে খাবার টেবিলে বসানো প্রসঙ্গে হাইকোর্টের বিষয়ে কিছু জানান না বলেও দাবি করেন হারুনা রশিদ এখনো পাইনি এটা আমরা এখনো পাই আবারও যদি আবার তারা মানে কোনো স্থাপনায় তারা হাত দেয় ধ্বংসাত্মমূলক কার্যটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দেবে না শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার নিয়ে গুজব ছড়ানো হচ্ছে নিরাপত্তার জন্যই তাদেরকে হেফাজতে রাখা হয়েছে দাবি গোয়েন্দাদের এস এম ফয়েজ বাংলা ভিশন ঢাকা কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার সহ নয় দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা চট্টগ্রামে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে যোগ দেন কয়েকজন শিক্ষকও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট সোমবার বিকাল তিনটায় চট্টগ্রামের চারাগি পাহাড় মোড়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে আটক করতে গেলে শিক্ষার্থীরা বাধা দেয় পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের বিচারের দাবিতে তারা বিক্ষোভ করছিলেন তাদের কর্মসূচি ছিল পুরোপুরি শান্তিপূর্ণ আমাদের যে ভাইয়েরা মিথ্যা কিছু মামলায় গ্রেপ্তার হয়েছে আমরা আমাদের ভাইদের মুক্তির দাবি জানাচ্ছি এদিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের ব্যারিকেডের মধ্যেই মিছিল করেন শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী কর্মসূচি চলার পর শিক্ষার্থীরা আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করে নয় দফা দাবি পূরণে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে তারা পরে একটি মিছিল বিনোদপুর বাজারে গিয়ে শেষ হয় ছাত্র বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও তাদের সাথে যোগ দেন এখানে কারো কোনো দলীয় পরিচয় এখানে প্রাধান্য পাচ্ছে না কে এখানে আপনি জানেন অনেক ইতিমধ্যে বাংলাদেশের অনেক ছাত্রলীগের নেতা যারা পদত্যাগ করে এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং তারা বিবেকবান বলেই আজ এই আন্দোলনে যুক্ত হয়েছে এত রক্ত এত শহীদের মধ্যেও তোমরা এখানে সাহস করে তোমাদের দাবির ব্যাপারে সচেতন হয়েছ এইটাই হলো শহীদদের আত্মার সবচেয়ে বড় শহীদদের সেই স্বপ্ন একটি মানবিক বাংলাদেশ গায়েম করতে হবে তোমাদের সাহস তোমাদের দৃঢ়তা দেখে শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করি তাদের কাছে মানুষের রক্তের দাম নেই যারা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে পারে না যাদের সাহস নেই যারা সত্যি কথা বলতে পারে না মুখে মুক্তিযুদ্ধের চেতনা বিক্ষোভের সময় আনসার পুলিশ র্যাব বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল বরিশালে কেন্দ্রীয় বাস টার্মিনালে ঘণ্টাব্যাপী অবস্থান ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা এ সময় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ছাত্রলীগ কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় বগুড়া শহরের সাত মাথায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা সময় সাত শিক্ষার্থীকে আটক করে পুলিশ। রাজধানীর বেশ কয়েকটি স্থানে আজ বিক্ষোভের চেষ্টা করেছে শিক্ষার্থীরা কিন্তু পুলিশ তাদের বিক্ষোভ পণ্ড করে দেয় এ সময় কমপক্ষে বিশ থেকে পঁচিশ জনকে আটক করে পুলিশ আরো জানাচ্ছেন জাহাঙ্গীরাক কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের প্রতিবাদে ও ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের মুক্তিসহ বেশ কয়েকটি দাবিতে সোমবার রাজধানীর কয়েকটি জায়গায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা দুপুরের দিকে ইসিবি চত্বরের শিক্ষার্থীরা জড়ো হলে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ আটক করা হয় বেশ কয়েকজনকে রাজধানীর পল্টন মোড়ে বিক্ষোভের চেষ্টা করলে সেখানেও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ আটক করা হয় বেশ কয়েকজনকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকেও আটক করা হয় শিক্ষার্থীদের এছাড়াও বাড্ডা এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে এ সময় দুজনকে আটক করা হয় এদিকে গার্ফিউ শিথিল থাকলেও অপ্রীতিকর পরিস্থিতি এরাতে রাজধানীতে কঠোর অবস্থানে ছিল পুলিশ পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে জাহাঙ্গীরাকন্দ বাংলাভিশন ঢাকা সরকার শিক্ষার্থীদের উপর গুলি চালিয়ে ভুল পথে হাঁটছে এমন অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের রাতের রেড ব্লকেডের নামে শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করে অবিলম্বে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও নির্যাতনের প্রতিবাদ করায় দুজন শিক্ষকের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করার প্রতিবাদে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক সমাবেশের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয় পরে জুড়ে শিক্ষার্থীদের উপর গুলি করে হত্যা ও নির্যাতন বন্ধের দাবি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আর আমাদের যে সন্তানরা যে ছাত্ররা যে অধিকারের জন্য যে বৈষম্যহীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছে লড়াই করছে তারা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরই উত্তরসূরি এই লড়াইয়ের ফলাফল কি হবে সেটা ইতিহাসই আমাদেরকে নির্দেশ করছে হাজার হাজার মামলা হচ্ছে মামলাটা হলো পুলিশের মামলা মামলা মামলাবাজি এবং সেই মামলাবাজি হলো পুলিশের ব্যবসা আপনারা এই ব্যবসা বন্ধ করুন ছাত্রছাত্রীদেরকে বিদ্যুৎ অযথা মিথ্যা মামলা ঘরে ঘর থেকে ঘর থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতেছে যদি গুলি না চলতো বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ না হতো শিক্ষার্থীরা তাদের ক্লাসে থাকত শিক্ষকরা ক্লাসে পড়াতো যদি শিক্ষার্থীদের প্রতি অন্যায় না হতো অবিচার না হতো নিপীড়ন না হতো শিক্ষার্থীরা রাস্তায় আসতো না শিক্ষকও শিক্ষার্থীর গায়ে গুলি লাগার প্রতিবাদে রাস্তায় আসতো না এ সময় দেশে চলমান পরিস্থিতি নিয়ে প্রশাসনও কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয় আমরা খুবই হতাশ এবং অবাক হলাম যে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো থেকে আমরা অসম্পূর্ণ এবং খণ্ডিত সব খবর পাচ্ছি একটা আইনি ব্যবস্থার মধ্যে একটি রাষ্ট্রীয় একটা মানুষকে জোর করে তুলে নিয়ে যাবে একটি সংস্থা এটা কোন কোন দেশে আছে আমি হয়তো এখান থেকে বের হয়ে বাসা পর্যন্ত যেতে পারবো না তখন হয়তো আমাকেও তুলে ফেলবে হয়তো বা কেউ জানতেই পারবে না আজকে যদি কিছু বলে যাই এক পল ঘুমাতে পারি যেই বাবা মার বুকটা খালি হয়ে গেছে তাদের ঘরে কি চলে কোথায় আছে তারা কিভাবে আছে আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রীদের উপর যে লাঞ্ছনা হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি মধ্যরাতের ধরপাকড় মধ্যরাতের কারফিউ বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া ভাতের হোটেল খোলা ইত্যাদি ইত্যাদি এগুলোর মধ্যে দিয়ে অস্থিরতা আমরা টের পাচ্ছি সাংবাদিকতা কোনো চাকরি না শিক্ষকতা কোনো চাকরি না দায়িত্ব ইনভলভ আছে এখানে এই দুইটা অর্গান একটা রাষ্ট্রের যখন নষ্ট হয়ে যায় সেই রাষ্ট্র ভালো থাকতে পারে না সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদ ফেরদোস বলেন স্বাধীনতার পর থেকে এমন ভয়াবহতা কেউ দেখেনি ছোট্ট চার বছর ছয় বছর সাত বছর বারো তেরো বছরের বাচ্চারা হঠাৎ করে কোথা থেকে উড়ে আসা বুলেটে মারা যাচ্ছে সতেরো বছরের বাচ্চাদেরকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে আর রাষ্ট্র কতটা দেউলিয়া হলে এই রকম ঘটনা একটার পর একটা ঘটতে পারে সরকারকে শিক্ষার্থী নির্যাতনের পর থেকে সরে আসার আহ্বান জানান শিক্ষকরা বৈষম্য বিরোধী আন্দোলন শুভ মাহফুজ বাংলা ভীষণ ঢাকা কোটা সংস্কার আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা ঢাকা উত্তর উত্তর সিটি কলেজে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সিটির মেয়র আতিকুল জানিয়েছেন দুপুরে ডিএনসিসি ইসলাম হলরুমে বিশ্ববিদ্যালয় ও কলেজের উপাচার্য এবং অধ্যক্ষদের সঙ্গে দুই ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন মেয়র বলেন আক্রান্ত এবং ট্রমায় থাকা শিক্ষার্থীদের পাশে আইনগত সহায়তার পাশাপাশি তাদের আর্থিক সহযোগিতার পরামর্শ এসেছে শিক্ষক নেতাদের থেকে। সঙ্গে পরিস্থিতি যেন আর সহিংস না হয় এজন্য প্রশাসনকে সতর্ক থাকার পরামর্শ এসেছে শিক্ষকদের কাছ থেকে পরামর্শগুলো সরকার প্রধানের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন ঢাকা উত্তরের মেয়র চান অ্যাড্রেস দিয়ে আমরা সেটার পুরোপুরি আহত চিকিৎসাদের পাশে সিটি কর্পোরেশন থাকবে এটি আমি বলতে চাই কি কারণে এই ঘটনাটা ঘটলো এটার অনুসন্ধান করার জন্য যদি দরকার পড়ে গবেষণা করতে বলেছেন টিচাররা বলা হয়েছে যে শিক্ষার্থীদের পাশ যাতে ওদের সাথে যেন কঠোর না হয় সেই জন্য বলা হয়েছে যে তাদেরকে আরো কোমলভাবে আরও নমনীয়ভাবে হ্যান্ডেল করা যায় নাকি এই ব্যাপারেও বিভিন্ন ভাইস চ্যান্সেলর এবং প্রধান শিক্ষক বৃন্দ সেটিরও মত দিয়েছেন কোটা আন্দোলনে গ্রেফতার অপ্রাপ্ত বয়সীদের রিমান্ড মঞ্জুরে দেশেহারা তাদের স্বজনরা সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় আরও ১৪টি মামলা হয়েছে গ্রেফতার আটান্ন গত ষোলো জুলাই থেকে সোমবার পর্যন্ত ঢাকার বিভিন্ন থানায় মোট মামলা হয়েছে দুইশো তেতাল্লিশটি আর গ্রেফতার দুই হাজার আটশো বাইশ জন বিস্তারিত ফরুকবাবুর রিপোর্টে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হামলা ও অগ্নিসংযোগের মামলায় শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিদিন গ্রেফতারের শিকার বিএনপি জামায়াতে ইসলাম সহ বিরোধী দলের নেতাকর্মীরা ঢাকার সি এম আদালতের সামনে প্রিজন ভ্যান ঘিরে চলে শব্দের আদান প্রদান কেউ প্রিয়জনের নাম ধরে ডাকছেন আর কারো সেই ডাকে সাড়া দেওয়ার প্রতীক্ষা সন্তানের খোঁজে গ্রাম থেকে ঢাকায় ছুটে এসেছেন মা বাবা কেউ আবার সন্তানের সন্ধান পেতে ঘুরছেন আদালতের বারান্দায় ঠায় দাঁড়িয়ে সন্তানকে এক নজর দেখার আশায় এইচএসসি পরীক্ষাতে রানিং পরীক্ষা দিচ্ছে তো ওরা তিনজন সম্ভবত বেরিয়েছে ওই দিন বাসা থেকে বিকালে পুলিশ দলল ধরে জেরাও করলো করে ফোন টোন চেক করলো করে নিয়ে গেল ওদেরকে আমার ছেলে করাদি হাসপাতালে গেছিল নতুন বাজার ওষুধ কেনার জন্য একুশ তারিখে চারটার দিকে তারে সাড়ে চারটার দিকে হাসপাতালে ঢুইকা তারা পুলিশে ধরে নিয়ে গেছে এই সতেরো বছর বয়স হয়েছে এসির কার্ড দেন না এসির শুধু মনে হয়েছে যে আমার ও রিমান্ডে নাই আমি রিমান্ডে আছি আমার দিন দুনিয়া সব শেষ এত কঠিন হইলে হবে না সবার জন্যই দেশ শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন দিয়ে নতুন মামলায় আদালত পাড়ায় আবারও আনাগোনা বেড়েছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের শিক্ষার্থীদের আন্দোলন সাময়িক স্থগিত হলে সরকারের তরফে বলা হয়েছিল কোনো শিক্ষার্থীদের গ্রেফতার করা হবে না তবে আদালত প্রাঙ্গনের বাস্তবতা উল্টো রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন ভিন্ন কথা এখন পর্যন্ত কোনো আসামি যাবেন হয়নি এটা আমার জানা মতে ঢাকা কোর্টে পাবলিক হিসেবে আমার নলেজে যতটুকু আছে তাতে কোনো আসামি জামিন হয়নি নাশকতার জন্য এই মামলাগুলি হয়েছে স্পেশাল পাওয়ার একটা মামলা হয়েছে এগুলো নন যে ছাত্র হোক বা সাধারণ পাবলিক হোক যদি অপরাধের সাথে সম্পৃক্ত থাকে তাকে পুলিশ গ্রেপ্তার করবে গ্রেপ্তারকৃতদের বয়স যাচাই ছাড়া আদালতে পুলিশের রিমান্ড আবেদনের বিষয় নিয়ে হাইকোর্ট উষ্মা প্রকাশ করেছেন সেদিকে নতুনভাবে নজর রাখা হবে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর পুলিশ পুলিশ ওয়ার্ডেংয়ের যে বয়সের কতটা উল্লেখ আছে সেটাও তো যাচাবাচি করতে হবে বা যদি তার যদি সার্টিফিকেটরা লাগবে আদালতে যদি এরকম কোনো তথ্যপত্র দেখানো যায় তারা দেখাতে পারে তার যে গার্ডিয়ান যে সে শিশু তার বয়স কম তো সেটা অবশ্যই আমরা এডিমে বিবেচনা করি এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ঢাকার মতন অভিযান চলছে দেশের বিভিন্ন জায়গায় এই অভিযানে সাড়ে আট শতাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে নয় হাজারের বেশি মানুষকে পুলিশের পাশাপাশি চলছে র্যাবের অভিযানও র্যাবের অভিযানে ঢাকায় তিরাশি জন ও ঢাকার বাইরে দুইশো একান্ন জনকে গ্রেফতার করা হয়েছে ষোলো থেকে আঠাশ জুলাই আঠারো জেলায় শিক্ষার্থী গ্রেপ্তারের সংখ্যা দুইশো তেপ্পান্ন ফরুখ বাবু বাংলা ভিশন ঢাকা সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রতিবেদনে সন্তুষ্টি জানিয়ে পাঁচ নভেম্বরের মধ্যে তদন্তের পরবর্তী অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট সাবেক আইজিপি বেনজির আহমেদের যে সাগর চুরি করেছে যে দুর্নীতি করেছে দুর্নীতি দমন কমিশন অগ্রগতি রিপোর্ট সাবমিট করে বলেছে এইটা প্রাথমিক অনুসন্ধান তিন দিনের ভিতরে তেরো কোটি টাকা লেনদেন হয়েছে বিদেশে তার অনেক সম্পত্তি আছে যেগুলো তদন্ত করতে একটু সময় লাগছে মাননীয় আদালতে আমরা বলেছি যে জুডিশিয়াল সুপারভিশন থাকার জন্য তদন্ত সঠিকভাবে আগাচ্ছে বলে মনে হচ্ছে এই জন্য ফারদার জুডিশিয়াল সুপারভিশন প্রয়োজন মাননীয় আদালত সন্তুষ্টি প্রকাশ করে দুর্নীতি দমন কমিশনকে আইন অনুযায়ী প্রসিড করার জন্য বলেছেন এবং পাঁচ এগারো দুই তারিখের মধ্যে পরবর্তী অগ্রগতি রিপোর্ট মাননীয় আদালতে দাখিল করার জন্য বলেছেন দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চোদ্দ দল ঐক্যবদ্ধ আছে বলে জানিয়েছেন সমন্বয়ক আমির হোসেন আমু কোটা সংস্কার আন্দোলনে ভর করে স্বাধীনতা বিরোধী অশুভ শক্তি ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ চোদ্দ দল নেতাদের রাজধানীর মহাখালী কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় পুড়ে যাওয়া সেতু ভবন সোমবার সকালে পরিদর্শন করেন দলীয় নেতারা পরে চোদ্দ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এই নিন্দা জানান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা উন্নয়ন কর্মযজ্ঞ ধ্বংস করেছে স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশকে অকার্যকর করতে এমন নৃশংস হামলা চালানো হয়েছে বলে অভিযোগ চোদ্দ দল নেতাদের পরে তারা মহাখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভবন পরিদর্শন করেন অভিযোগ করেন কোটা আন্দোলনকে ভর করে জামাত বিএনপি অশুভ শক্তি যে ন্যাক্কারজনক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে এদিকে বিকেল পাঁচটায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার কথা দলীয় নেতাদের দেশে নৈরাজ্যকর পরিস্থিতির দায় নিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ সরকার বিরোধী চলমান আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছে বিরোধী এই রাজনৈতিক জোট তোখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব কথা জানান গণতন্ত্র মঞ্চের নেতারা লিখিত বক্তব্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন নাশকতার অজুহাতে এখন সাধারণ শিক্ষার্থী ও বিরোধী দল দমনের অভিযান চলছে সংকটের রাজনৈতিক সমাধানের পথে না গিয়ে চিরুনি অভিযানের নামে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রয়েছে বর্তমান পরিস্থিতি দেশকে ভয়াবহ বিপর্যয় ও গভীর অনিশ্চয়তায় নিক্ষেপ করছে বলে মন্তব্য করেন সাইফুল হক দ্রুত কারফিউ প্রত্যাহার জাতিসংঘের তত্ত্বাবধানে পুরো ঘটনার তদন্ত সহ ছয় দফা দাবিও জানিয়েছে গণতন্ত্র মঞ্চ দেশব্যাপী তারা যে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত রেখেছে গোটা দেশকে কার্যত তারা একটা নৈরাজ্যের দিকে তারা যেভাবে তারা ঠেলে দিয়েছে পুরো ঘটনার দায় দায়িত্ব নিয়ে আমরা সরকারকে অবিলম্বে পদত্যাগের আমরা আহ্বান জানাই এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগসহ হর্ষ দাবিগুলো বাস্তবায়নের জন্য আমরা একত্রিশে জুলাই বেলা এগারোটায় পুরোনা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চ প্রতিবাদ সমাবেশের আমরা কর্মসূচি ঘোষণা করছি সরকার পতনের দাবিতে সকল রাজনৈতিক দল এবং পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে ঐক্যের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন নিহত সাংবাদিকদের জন্য দোয়া ও আহতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন নির্যাতন হামলা মামলা ও হয়রানির শিকার মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি সংবাদ সম্মেলনে দলের আমির দাবি করেন স্বাধীন বাংলাদেশে এত ব্যাপক ও এত রক্তক্ষয়ী আন্দোলন আগে কখনো হয়নি যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলন সহিংস আকার দেয়ার দায় সরকারের বলেও দাবি করেন কোটা আন্দোলন ঘিরে কয়েকদিন পোশাক কারখানা ও ইন্টারনেট সুবিধা বন্ধ থাকায় বিদেশি ক্রেতারা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন এর সভাপতি এস এম মান্নান কোচি তবে তৈরি পোশাকের ক্রয় আদেশ বাতিল কিংবা পণ্যে ডিসকাউন্ট করবেন না তারা সঙ্গে বৈঠক শেষে এসব জানান বিজিএমএর সভাপতি দেশের চলমান পরিস্থিতিতে তৈরি পোশাক খাতের সংকট ব্যাখ্যা করতে উত্তরায় বিজিএমএ ভবনে বায়ার্স ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিজিএমএ নেতারা বৈঠকে বায়ারদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয় পরে সংগঠনের সভাপতি এস এম মান্নান কোচি জানান বিদেশি ক্রেতারা তাদের বক্তব্যের সাথে সহমত প্রকাশ করেছেন এ কারণে তৈরি পোশাকের ক্রয় আদেশ কমাবেন না বন্দর সমস্যার কারণে রপ্তানি পণ্য সঠিক সময়ে পৌঁছাতে না পারায় বায়ারদের বড় কোনো চাপ নেই বলেও জানান তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের পঁচিশতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পুলিশ কনভেনশন হলে সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মঞ্জুর আলম ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহান মিয়া পরিচালক কামাল মোস্তফা চৌধুরী অশোক কুমার সাহা ফিরোজুর রহমান এস এ এম হোসাইন মোহাম্মদ আব্দুল আজিজ স্বতন্ত্র পরিচালক নাজমুল হক চৌধুরী গোলাম হাফিজ আহমেদ এ কে এম দেলোয়ার হোসেন শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ডক্টর সাইফুল্লাহ উপব্যবস্থাপনা পরিচালক ও সি ও সিদ্দিকুর রহমান সহ অডিটের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত গ্রুপ কোম্পানির সচিব আলী রেজা সভায় ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরামুদ্দিন আহমদ দু সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং চলতি বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন পঁচিশতম বার্ষিক সাধারণ সভায় বার্ষিক হিসাব বিবরণী নিরীক্ষা প্রতিবেদন এবং পাঁচ শতাংশ লভ্যাংশ প্রদান সহ অন্যান্য সকল আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয় শিরোনামগুলো আরেকবার জানিয়ে শেষ জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত চোদ্দ দলের বৈঠকে কোটা কোনো ইস্যু নয় দেশকে ধ্বংস করায় আসল উদ্দেশ্য বললেন প্রধানমন্ত্রী কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের সংখ্যা সরকারি হিসেবে একশো পঞ্চাশ জন কাল সারাদেশে সব মন্ত্রিসভায় সিদ্ধান্ত ধরে নিয়ে খাইয়ে ছবি প্রকাশ মস অভিমত হাইকোর্টের বিক্ষোভে গুলি না করার নির্দেশনা চেয়ে রিদ ছয় সমন্বয়কে দ্রুত পরিবারের কাছে দেওয়ার আশ্বাস বিবির দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকায় পুলিশের বাধা শিক্ষার্থীদের তুলে নেওয়া বন্ধ করার দাবি শিক্ষকদের সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় দুশো তেতাল্লিশটি মামলা গ্রেপ্তার তিন হাজারের কাছাকাছি বয়সীদের রিমান্ড নিয়ে দিশেহারা স্বজনরা এ ছিল এখনকার মতো পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভীশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডব্লিউ 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 ডট ভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম ও ফেসবুক ডট কম নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com ডট নিউজ ধন্যবাদ